गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लाइफस्टाइल शिफ्टर ब्लॉगे अनेक अनेक भलोबासा। आर देखो सकाल थेके आबार देखो बिस्टी शुरू हो गेछे, बर्षाकाल बिस्टी तो हबेई आर सकाल थेके शुरू होच्छे। बिछाने शुए आछि तखन थेके देखछि बिस्टी होच्छे, आर एदिके आमि राना बसिये दिच्छि कारण ना सोनाई स्कूल जाबे। झोल होच्छे, भात एकबार नामिये रखा हयेछे, एई झोलटा नामिये देबो नि तारपर भातटा बसाबो। आर मेयेटा टिफिने लुचि निये जाबे, ময়দা মাখা আছে, এই যে ময়দা মাখলাম, এর লুচি করে দেবো। গড়া হয়ে গেল, আর ওকে দিলাম, এবার টিফিনও ভরে দেবো। টিফিনটা মুছছি, আর ও খাচ্ছে। মিস্ত্রি এখানে দিয়ে দেবো, কোথায় যাবো? কটা আছে? জুতো যা, উঁচু জুতো পর। চলো আমি মেয়েটাকে স্কুল থেকে আনতে যাচ্ছি, দেখো রেডি হয়ে নিয়েছি। আমি ঘুমাচ্ছিলাম, দিয়ে মা আমাকে বলছে যে সোনাইকে স্কুল থেকে নিয়ে আসবি। আমি বলছি কেন, তুমি নিয়ে আসো তো প্রতিদিন। বলছে না আজকে আমি যাবো না, আমার আজকে একটা তাড়া আছে, আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি পাঠে। আমি বলছি ঠিক আছে, আমি ঘড়ির দিকে তাকিয়ে দিলাম 3:30। আমি বলছি তাহলে শুয়ে থাকার লাভ নেই, উঠি উঠে রেডি হই। আর আজকে ওর বান্ধবীটা যায়নি, ও বান্ধবীটা গেলে না আমাকে মানে ওর বাবা নিয়ে আসে ওইখান থেকে। আমাদের মাও যায় আর ওর বাবাও গাড়ি নিয়ে যায় আর নিয়ে আসে। আর আমি ওর বাপিকে ফোন করলাম, ওর বাপি বলে আমি দুর্গাপুরে আছি, আমার যা হবে না। আর এদিকে বৃষ্টি নেমে যায়, এদিকে মেঘটা প্রচুর করে রয়েছে, ছাতা নিয়ে যেতে হবে। আর মা কেন গেল তাড়াতাড়ি, চলো তোমাদেরকে আমি যেতে যেতে বলছি। আর আমি দেখো ঘর থেকে বেরিয়ে গেছি, আর সামনে তো রোড, আর কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, এখনও বৃষ্টিটা বন্ধ হয়েছে। ওইখানে মেঘটা প্রচুর পরিমাণে মেঘ পড়ে রয়েছে, আর দেখো হাইরোডে কত গাড়ি যাচ্ছে। সাবধানে না পড়লে সমস্যা, নদী দেখে পড়তে হবে। রোডটা পার হয়ে গেলাম, আর এই সামনেটা দেখো কত আগাচ্ছে। আর এখানটা এত কি যে ফেলেছে কে জানে, এমন কিছু দুর্গন্ধ জাতীয় কিছু জিনিস ফেলেছে, এত গন্ধ না এখানটা, মানে যাওয়া যাচ্ছে না। আমি তাড়াতাড়ি যাচ্ছি এখানটা, আর আমার বাড়ি থেকে বেশি দূর তো নয়, স্কুলটা সামনেই। আর এই পাশে, এই বাঁ পাশে এটা একটা কারখানা, এইগুলো তৈরি হয়, এই ইয়েগুলো তৈরি হয়। দেখো কত মানে মেঘ, পুরো মেঘ। আর এখন স্কুলে ছুটি হয়নি, আমি একটু আগে এসেছি। আগে এসেছি বলতে 3:40 ছুটি হয়, আমি 3:38 এরকম সময় এসেছি। দাঁড়াই সামনে, শিশুতে পড়তো না তখন এই জায়গাটাতে বসতাম এসে। এখন দেখো এখানে কেউ কিনেছে, কিনে জায়গাটা ঘিরে দিয়েছে, দিয়ে পুরো জঙ্গল হয়ে গেছে। আর এটা হচ্ছে পেছনে, কাটাকে পাটা ঢুকে গেল। আর যখন মর্নিংয়ে পড়তো তখন একবার স্কুলে দিতে আসতাম, একবার টিফিন খাওয়াতে আসতাম, আর একবার বাড়ি নিয়ে যেতাম। মানে সকাল 6:30 দিয়ে যেতাম, আবার 9:30 সময় টিফিন খাওয়াতে আসতাম, আবার 10:30 সময় নিয়ে যেতাম এখান থেকে স্কুল থেকে। আর এখন ডে হয়ে গেছে, এখন ওই 10:30 সময় স্কুলে একবার দিয়ে যায়, মা দিয়ে যায়, কোন মাই দিয়ে যায়, আমি আসি না। আমি হয়তো কোনো দিন এলাম, রোডটা পার করে দিলাম, ব্যাস ও চলে আসে। এবার মা যেখানে পাঠে যায় না, সে পাঠে জেঠিমায় খুব শরীর খারাপ, হঠাৎ মা শুনলো, দিয়ে মা ওই জন্য তাড়াতাড়ি চলে গেল। আর ওই জন্য আমি মেয়েটাকে নিতে এলাম, আর ছুটি ঘন্টা বেজে গেল, ছুটি হয়ে গেছে। এবার আমি বাইরে দাঁড়াই, দেখালো হচ্ছিল মেয়েদের টিমটা ছেলেদের টিমের সঙ্গেই ছিল, নিয়ে আমাদের টিমটা জিতেছে, মানে ছেলেদের টিমটা আমাদের জিতেছে, আমাদের আমরা চলে এলাম বাড়ি।